আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানব। আজকে আমরা জানব ইনস্টাপে থেকে কয়টি উপায়ে আপনি রেমিটেন্স পাঠাতে পারবেন এবং তা কি কি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। ইনস্টাপে থেকে যে কয়েকটি মাধ্যমে আপনি রেমিটেন্স পাঠাতে পারবেন তা হলো, এক, এই ইনস্টাপে থেকে আপনারা বাংলাদেশের যে কোনো ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠাতে পারবেন। দুই, এই ইনস্টাপে থেকে আপনারা বাংলাদেশ ক্যাশ পিকআপের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারবেন, যেটাকে আমরা পিন নাম্বার বলে থাকি। তিন, এই ইনস্টাপে থেকে আপনারা বাংলাদেশ বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারবেন। চার, এবং সবশেষে রকেটের মাধ্যমে আপনারা রেমিটেন্স পাঠাতে পারবেন। মনে রাখতে হবে, ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় লেগে থাকে। বিকাশ এবং পিন নাম্বারের ক্ষেত্রে সকল তথ্য যদি সঠিক থাকে আপনার টাকা সাথে সাথে চলে যায় দেশে। ইনস্টাপে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদেরকে কমেন্ট করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।